আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বুঝলাম না আমি কি এলিয়েনদের জগতে চলে আসলাম নাকি দুইটা এলিয়েন অলরেডি চলে আসছে মনে হচ্ছে আরো কিছু এলিয়েন আসছে ওরে বাপ সব তো ভালো টেকছে না রে বাবা এলিয়েনরা কিছু একটা করে বসবে না তো আবার আমাকে আমি হচ্ছি পালতো এলিয়েন আর ও হচ্ছে তালতো এলিয়ান আমরা শুনেছি এখানে একে একটা ইঁদুর ধরা পড়ছে এখন আসছি ইঁদুরটাকে দেখতে ইঁদুর করতে গেল রে এটাকে আটাক কর এটা দেখতে আমাদের খালার না এটা অন্য কালার ইঁদুর অ্যাটাক 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 এখনই এটাকে বন্দি করা হবে কি ভেপা! ওরা কি করছে এটা আমার বন্ধু ওরা বুঝতে পারছে না কেন এই তোমরা এগুলা সরাও ঠিক আছে এটা আমাদের বন্ধু এটা তোমাদের শত্রু না তোমরা কি ভাবছো এটা জঙ্গলের শিকার যে তোমরা গপ করে ধরবে গপ করে শিকার করবে গপ করে কে ফেলবে না না এটা হচ্ছে আমার বন্ধু একসময় আমি বিপদে পড়েছিলাম সে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিল বুঝবার পারছো কি ব্যাপার আমাদের এলিয়ান রাজার পাতি নেতা আসছে নাকি আমি হচ্ছি এলিয়ান রাজার পাতি নেতা আমি গরমের মধ্যেও আমার গাই দেয় ক্যাতা কারণ কিছু পাবলিক আছে আমি পাতি নেতা বলে ওরা আমাকে উড়াদোড়া পিটানো শুরু করে এখন এখানে কি হচ্ছে সেটাই দেখার জন্য আসলাম দেখি এখানে একটু নেতাগিরি করতে পারি কিনা তবে আজকে আর খারাপ কিছু করব না আজকে আমি ভালো কাজ করব এলিয়ান রাজার পাতি নেতা এই ইদুরটা হচ্ছে আমার বন্ধু সে আমাকে একসময় বিপদ থেকে বাঁচিয়েছিল আমার মনে হচ্ছে এর ভিতরে বোমা আছে হ্যাঁ কার ভিতরে বোমা আছে আমার কথা বলছে না অন্য কারো এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না তার মানে তো আমার কথাই বলছে এখন কি আবার আমাকে পরীক্ষা টরীক্ষা করবে নাকি বাপ সব তো ভালো না রে বাবা হুম এটা হচ্ছে আমার জাদুর ক্লাস এটা দিয়ে এই ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার ভিতরে কোনো বোমা টোমা আছে কিনা না কানের ভিতর দেখি তো না কানের ভিতর কোনো ভমা নাই তাহলে কি তার সাথে কোনো বোমা টোমা নাই পৃথিবী থেকে প্রাণীটা আসছে আহ এটার গোস্তটা খেলে বেশ মজা পাওয়া যাবে আহ এটাকে দেখে আবার জিব্বার পাড়ি টল করছে এই বন্ধু অনেকদিন পর আমরা তরতাজা একটা ইঁদুর দেখতে পাচ্ছি আজকে এটাকে মনে হয় জবাই করা হবে তারপর আমরা সবাই মিলে এটার গোস্ত খাবো আহ এলিয়েন ইঁদুররা এই পৃথিবী থেকে আসা ইঁদুরদের গুস্ত খেতে বেশ পছন্দ করে আজকে আমরা কবজি ডুবে ইঁদুরে গুস্ত খাবো আহ কত মজা হবে ব্যাপারটা বুঝলাম না এটার গায়ে কোনো বম পেলাম না কেন নিশ্চয়ই তো সে বম নিয়ে আসছে আমাদের এলিয়েন জগৎ নষ্ট করার জন্য তাহলে বম কোথায় রাখছো এই ইঁদুর তুমি বমটা কোথায় রাখছো আমাকে দেখাও দেখি আমার তো মনে হচ্ছে তোমার মুখের ভিতর বম রাখছো কই কিছুই তো দেখতে পাচ্ছি না এই এ সাদা সাদা কি দেখা যাচ্ছে মুখের ভিতরে সবাই দেখো তো এগুলাই মনে হয় বম এত মোটা মোটা সাদা সাদা এগুলা কি মুখের ভিতরে সাদা সাদা এগুলা কি এই যে দেখুন এগুলা হচ্ছে আমার দাঁত এগুলা কোনো ভঙা টমার না বুঝলেন ওরে বাবা কত মোটা মোটা দাঁত এই দাঁত ওলাকে আমরা খাবো খাইছে রে এটাকে আমরা যখন কাইতে যাবো হেই তো আমরা খাওয়াইবো এ এটাকে খাওয়া যাবে না হ্যালো ভাই তুমি তো ভাবছিলাম ওরা খাই কায় না যাও এখন কে আসো দেখবা তোমার এই লাইছে। কত মোটা মোটা ধাত এই দাঁত দিয়ে কামড় দিলে আর কাউরেই খুঁজে পাওয়া যাবে না এই আপা এটাকে তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও এটা এখানে থাকলে আমাদের সবাইকে কে ফেলবে যে মোটা মোটা ধাত বাবারে বাবারে বাবা দাঁত দেখে আমার করিজার পানি শুকিয়ে গেছে না মানে আমার গলার পানি শুকিয়ে গেছে হ্যাঁ ভাই যান তুমি বানাও ওর গুস্তু যাও 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 কাইয়া আসো কাইয়ে আসো দেখবা যে তুমি ওর পেটের ভিতর চলে গেছো কি হলো ভাইজান যান কাইয়া যাও যাও তুমি না মজা করে গুস্তু খাও চলে যাইতেছো রে ও ভাইজান যান গেছে এই তোমরা এখনো একারে দাঁড়িয়ে আছো কেন তোমরা দাঁড়িয়ে আছো হুট করে দেখবা ইঁদুরটা তোমাদেরকে কামড়ানো শুরু করছে যেই মোটা দাঁত আমি তো কল্পনা করছিলাম ওরে আমরা জবাই করে খাবো কিন্তু এখন তো দেখছি যেই মোটা দাঁত ও আমাদেরকে কে ফেলবে এজন্য জন্য ডিসিশন চেঞ্জ আমরা ওকে খাবো না ওকে পৃথিবীতে দিয়ে আসবো হ্যাঁ ওরে সর্বনাশ পিচিয়ালিয়ান কয় কি সে নাকি কল্পনা করছিল আমাকে নাকি জবাই করে খাবে বাপ রে বাপ কি সাংঘাতিক এলিয়ান রে বাবা হুম এলিয়ান রাজার দুষ্ট পিচিয়ালিয়ান তুমি যাকেই দেখো তাকেই তোমার খেতে মন চায় আরে বাবা এক সময় তো তুমি একটা জিনিস খাইতে গিয়ে পাথর খেয়ে তোমার দাঁত ভেঙে ফেলেছিলে এখন তুমি আমার বন্ধু কেও খেতে যাচ্ছো আসলে এই বন্ধুকে আমি অনেক পছন্দ করি আমি তাকে বিয়ে করতে চাই এখন আমি তাকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব রাজার কাছে এই হ্যান্ডেলা এটা তো তুমি আগেই কইতে পারতা যে ইঁদুরটাকে তুমি পছন্দ করো মানে লাইক করো তাহলে তো আমি আগে তোমাদের বিয়ের ব্যবস্থাটা করে দিতাম তবে ইঁদুরটাকে আমারও পছন্দ হয়েছে কারণ তাকে পরীক্ষা করে দেখেছি তার গায়ে কোনো গন্ধ নেই সে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে আর যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে আমরা এলিয়ানরাও তাদেরকে পছন্দ করি ঠিক আছে জেরি তোমাকে আমরা আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাবো ইয়াস তারপর আমরা ধুমধারাক্কা ডিজে পার্টি করব মজার মজার খাবার খাবো তারপর ইঁদুরটাকে আমরা দুলাবাই ডাকবো দোলা ভাই আপনার ভাই আপনার কিলাই দোলা ভাই দোলাবাইয়ের দুলাবাইয়ের গারোইটে কিলাই হো 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 অনেক মজা হবে আজকে মজা না সাই আমি ভাবছিলাম এটার গুস্ত খাবো একেবারে কবজি ডুবে আর তোমরা সব কিছু ফেস্তে দিলে যা তোমরা সবাই যেহেতু হেরে দোলা ভাই ডাকবা আমি তো তাহলে তারে দোলা ভাই আমি তো তারে কালা ভাই না তাই না আচ্ছা দুলা এখন তুমি আমাদের রাজপ্রাসাদে চলো ঠিক আছে ওরে ওরে আচ্ছা বিয়ের কোনো নাই আর তার আগে দুলাবাই তো ঠিক আছে তোমাদের দোলা এখানে রেখে বসে থাকবা কতক্ষণ এখান থেকে তো নিয়ে রাজপ্রাসাদে যেতে হবে ওখানে না হয় বিয়ের কাজটা কমপ্লিট করা হবে এখন তাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করো ধুলাবাই ধুলা আপনার কোনো টেনশন নাই আপনাকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। তার আগে আপনাকে আমরা গরু মানবো কারণ আমাদের দুলাবাইদেরকে আমরা গরু মানি কারণ দোলা গরু না মানলে তো দুলা কাছ থেকে কিরানো যাবে না হ্যাঁ ওরা কি করছে আমাকে গরু মানছে আরে বাবা আমি কোনো গরু টরু না কোনো সাগলো না ও এই গরু সেই গরু না জাগো ওদের ভাবসাপ তো ভালো ঠেকছে না আবার সোজা হয়ে খাওয়া শুরু করবে না তো আমাকে কি করছো ওরা দোলা ভাই দোলা ভাই আপনার কোনো ভয় নাই চলেন আপনাকে নিয়ে আমরা এখন রাজপ্রাসাদে যাই দোলা ভাই দোলা ভাই আপনার কোনো ভয় নাই আপনাকে নিয়ে রাজপ্রাসাদে বিয়ে দেব হয় বিয়েতে অনুষ্ঠান হবে ডিজে গান হবে আরো কত কিছু হবে তাই আপনার কোনো টেনশন নাই দোলা ভাই দোলা ভাই চলেন আমরা এখন আপনাকে নিয়ে রাজপ্রাসাদে যাই ও দুলাবাই আরে এরা কি করছে আরে বাবা আমি তো কিছুই বুঝতাছি না কি শুরু করলো ওরা এবার দোলাভাইকে আমাদের রাজপ্রাসাদে নিতে হবে তার জন্য বাটরে টিপ দিয়ে একটা সুপার রকেট নিয়ে আসতে হবে এই তো এটা হচ্ছে এলিয়েন্ডের সুপার রকেট এখন আমাদের দোলাভাইকে এই রকেটের উপর বসিয়ে দাও হয়ে গেছে ওরে বাবা কি তুলতোলা রে বাবা বুঝলাম না এত তুলতোলা এ সুপার রকেটও আছে ওদের হ্যাঁ আছেই তো এটা শুধু আমাদের ধুলাবাইদের জন্য এটা আর কারোর জন্য না এই জন্য আপনি হচ্ছেন আমাদের দুলাবাই দুলাবাই এই জন্য আপনার জন্য আনলাম একটা সুপার তুলতুলা রকেট বাই মানে এখন আপনাকে নিয়ে আমরা চলেন আমাদের রাজপ্রাসাদে চলে যাই হুম করে যাব না এটাতে কোনো শব্দ হবে না এই যে এখানে তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা সবাই তাড়াতাড়ি তোমাদের দোলাবাইকে কিনে রাজপ্রাসাদে চলে যাও তাড়াতাড়ি রাজার কাছে বলে বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আমাদের রাজা যে পর্যন্ত আদেশ না করবে ততক্ষণ বিয়ের কাজ সম্পূর্ণ করা যাবে না রাজার কথা মতোই বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে তা না হলে আবার ঝামেলা হয়ে যাবে কে জানে এ রাজা যদি আবার আমাদের দুলাভাইকে পছন্দ না করে তাহলে তো আবার বিয়েটাই ক্যান্সাল আর বিয়ে ক্যান্সাল হলে তো আমাদের খাওয়া দাওয়াও ক্যান্সাল ডিজে পার্টিও ক্যান্সাল বউ কি ব্যাপার আবার কি হচ্ছে মনে হচ্ছে আমাদের শত্রুপক্ষ আশেপাশে কোথাও আছে কিন্তু দেখা যাচ্ছে না এই তোমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়েতে করার ঠিক আছে কারণ শত্রুপক্ষরা যে কোনো সময় এসে আমাদের অ্যাটাক করতে পারে আর আমাদের এখানে নতুন একজন মেহমান তাকে নিয়ে যেতে পারে আপনি কোনো টেনশন করবেন না আমরা থাকতে আমাদের ধুলা ভাইকে কেউ নিতে পারবে না তোমাদের উপর তো আমার সেই ভরসা আছে এই জন্য তো আমাদের আগের ধুলা ভাইটাও অন্য গ্রহের প্রাণীর পেটে চলে গেছে এমন ভরসা আর কি তোমাদের উপরে তোমাদেরকে দিয়ে যে কি হয় সেটা আমার ভালো করে জানা অহ নিচে একটা ইঁদুর দেখা যাচ্ছে এটাকে আজকে আমার নিতেই হবে কি ব্যাপার আমাদের উপর দিয়ে কি কিছু একটা গেল নাকি ওরে সর্বনাশ এটাকে আই তো অবাক ইকোনমি ইদূরটাকে দাবা দিয়ে আকান্তকে নিয়ে যাব ইয়া হো হো ওরে না এটা কি আসছে হাই হাই আমাদেরকে ধরে নিয়ে গেল বাঁচাও প্লিজ আমাদেরকে বাঁচাও হেল্প মি আগেই কইছিলাম সূত্রপক্ক যেকোনো সময় চলে আসতে পারে সূত্রপক্ক এসে আমাদের দুলাভাই আর আমাদের আফাকে ধরে নিয়ে গেছে এখন এই সূত্রপক্কের হাত থেকে আমাদের দুলাভাই আফাকে বাঁচাতে হবে তা না হলে আমাদের রাজা জানতে পারলে আমাদেরকে এক একটাকে গুলি করে পটল বুঝতে তুলবে যাই হোক এখন তোমরা সবাই প্রস্তুত হও আর আমার সাথে আসো আমরা যাব ওই করব তারপর তার কাছ থেকে আমাদের আপার নতুন দোলবাইকে নিয়ে আসব। আসো লেট ইস গো তুকোনা লেটস গো ওই আমাদের শত্রুর বাচ্চা শত্রু দ্বারা তোকে আমরা সেমাই খাওয়াবো তুকোনা তোকে আমরা উচ্চ মাধ্যম খাওয়াবো আসছি আমি কি করব। আমি নতুন জামার সুপাতে একটু বসে একটু আরাম করি এবার সোফা নিয়ে ওদের দিকে যাই দেখে আমি কিছু পারি কিনা ওই আমাকে তোরা কে হই ধরতে পারবি না রে আমি অনেক দূরে চলে যাব রে তোরা কেন এলেন জগতের চোদ্দ গোষ্ঠী আসলেও আমাকে কেউ চুইতেই পারবি না ভাব রে আমি টম কিন্তু এই ভিডিওতে আসি হ্যাঁ আপনারা কি ভাবছেন আমি কি পটল তুলেছি না আমি শুধু একটা দেওয়ালের নিচে পড়ে গেছি ও আর ও এই তো দেওয়ালটা উপরে তুলে ফেলেছি এইবার মনে হচ্ছে আমি বেসে গেছি কিন্তু মনে হচ্ছে দেওয়ালটা আমি রাখতে পারছি না এই বুঝি দেওয়ালটা পড়ে গেলো রে আবার আমি কিন্তু আবার ভিডিওতে নাই ভিডিও লাস্টে আসবো আই আমি ভাবতেও পারি নাই যে এ럇 ইদুরটা জগতে একটা ততটা এ দেশি ইঁদুর পেয়ে যাব আজকে আমি দেশি ইঁদুরটাকে মজা করে খাব হো 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 তোমরা এখানে ঘুরতে থাকো আর আমি এখান থেকে চলে যাই কারণ এখানে একটা ঘোরা না দিয়ে কি হই বের হতে পারে না হো 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 হা 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 আমি এখন যাব না আমি এখন তোমাদেরকে অ্যাটাক করব শত্রু বাচ্চা তার আগে তোকে আমরা অ্যাটাক করব অ্যাটাক করো এটাকে অ্যাটাক করে এর মাথার চান্দি পুটু করে দাও আমরা ওয়াটার গান দিয়ে আবার এটাকে অ্যাটাক করলাম এবার তোমার মাথার চান্দি পুটু করব ওই শত্রুপক্ষ এবার দেখো আই তো অবাক বললাম আমি এদেরকে অ্যাটাক করব আর আমি বলার আগে ওরা আমাকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে না 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 ওদেরকে তো আমার পাল্টা অ্যাটাক করতেই হবে শত্রুপক্ষের বাচ্চা কথায় কথায় আয়ম তো অবাক বলিস তাই না এবার তোর আয়ম তো অবাকের নাক পাঠিয়ে দেবো আমরা অটার গান দিয়ে ফায়ার করে এই তোমরা একটু থামাও এটাকে আমরা অন্য কৌশলে অ্যাটাক করব এভাবে ফারা যাবে না ঠিক আছে অন্য কৌশলটা হচ্ছে তোমরা ভালো করে নাক দিয়ে শুরু তুকু না কান দিয়ে ভালো করে শুনো আই এম তো অবাক বড় ভাই আপনার কোনো বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের একবারও কোনো লাভ নাই কারণ আপনার বুদ্ধি যতবার আমরা নিয়েছি ততবার এটা কি হলো আপনার বুদ্ধি বলার আগে তো আমাদেরকে ডিম অ্যাটাক শুরু করে দিয়েছে এটা হাই হাই আই তো অবাক এবার তোদেরকে করলাম আমি ডিম অ্যাটাক এবার দেখি আমার কাছ থেকে তোরা রেহাই পাস কি করে হো 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 এরবার বুঝবি তোরা আমাদের শত্রুপক্ষ এখন হাঁ করে চিৎকার করবে এটাই সুযোগ তার মুখের ভিতরে আমরা অ্যাটাক করব এই তো এটা হাঁ করেছে এবার মুখের ভিতরে অ্যাটাক এইবার বুজ ও টেলা! আই তো অবাক রে আমি চিৎকার করলাম মুখের ভিতর গুলি করে দিল রে আমরা হচ্ছি বিড়াল আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মতো ইদুদের সাহস করতে আসবে আমরা চোখ বন্ধ করে একটু নীরব পালন করলাম এখন চাইলাম কিন্তু চাইয়া এসব কি দেখতাছি কুটির কুটি লক্ষ লক্ষ ইদুর রে বাবা এটম এটা কি দেখছি স্বপ্ন না কল্পনা না জল্পনা কিছুই তো বুঝতাছি না আগে তো মাত্র এই চারটি ইদুর দেখছিলাম কি রামপারটাই না মারছিলাম এখন তো মনে হচ্ছে দরা খেয়ে গেছি লক্ষ লক্ষ ইঁদুরের হাতে মায়ের কে শরীরের গুস্ত হারিয়ে ফেলতে হবে ওরে এর এদিকে আসছে কেন ওরে বাপসা ভালো ঠেকছে না রে বাবা ও ওরে বাবা ওরে না না ওরে কালু আমারে মনে হয় আর রাখবে না ও আমার পিটাইয়া তক্তা করলো পিতাইয়া ওরে বাবা ডিল মেরে কেউ ফেলে দিল বাপরে বাপ কার সাথে পাঙ্গা নিতে আসছি ওরে আমরা কি নেতাগিরি দেখাইছিলাম ভাবছিলাম দুই তিনটা ইঁদুর এখানে লক্ষ লক্ষ ইঁদুর আসবে করতে গিয়ে কে জানতো আসতে না আসতে না পিটিয়ে আমাদেরকে নাইনটা বাড়ি ফাটিয়ে দিল রে বাবারে বাবা বত্তা হয়ে গেছে অলরেডি ওরে আমাকে ওরা কোথায় ফেললো ওরে বাবা রে বাবা আমি তো সবার বস ছিলাম আর বসরে রে পিটায় গস বানায়া দিছে কি আর করার আমাদেরকে এখন তাদের কর্মচারী বানাইছে পিটাইতে পিটাইতে এখন আমাদের তাদের কাজ করে দিতে হচ্ছে আর আমি টম বিড়াল একসময় জেরির বন্ধু ছিলাম কেন গেলাম জেরি সূত্র হতে আর জেরি সূত্র হতে গিয়ে এখন কর্মচারী হয়ে গেলাম এখন তাদেরকে বালাবরা ভালো ফল টল এনে খাওয়াতে হচ্ছে আমার কি আর করার কপালটাই নষ্ট অবুল্যর বাচ্চা অবুল্য আমি বাড়িতে আরামে ছিলাম তুই আমারে কইস বালা ডাকাত বানাবি আর তুই এখন মায়ের কাওয়াই আমারে কর্মচারী বানাওয়াইলি আবুল্লার বাচ্চা আবুল্লা কি বালা করছে আমি একটা ডাক্তার ছিলাম আর আমার এখন কর্মচারী বানাইছে কার কর্মচারী ইঁদুরের বিড়াল হয়েও ইঁদুরের কর্মচারী মান সম্মান আর রইল না এ আবুল্লা রে ইয়াস আমি আপনাদের উস্তাদ চলে আসছি কোনো টেনশন করবেন না কিন্তু সমস্যা আমি একটা বিড়াল হয়ে ইঁদুরের কর্মচারী হয়ে গেছি আমি বিড়ালদের বস ছিলাম আর বস থেকে মানে হিরু থেকে জিরু হয়ে গেছি এখন ইঁদুরদের কাজকর্ম করে দিতে হচ্ছে আমার কী আর করার কপালটাই নষ্ট হয়ে গেছে হা 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 কিন্তু আসলে আমি এই পনের ইঁদুরদেরকে দেব না এই পনের আমি ওরে বাবা তার আগে তো আমার নাকে মুখে পনের অ্যাটাক করেছে না ইঁদুরদের কথা মতো এখনও আমার কাজ করতে হবে